বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম দেশ ও দেশের বাহিরি থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সকলকে জানাই কৃষি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে হাজির হলাম আজকে আমরা আলোচনা করবো আধুনিক পদ্ধতিতে বেগুন চাষের গুরুত্বপূর্ণ দুইটি পদ্ধতি ও কিভাবে বেগুন চাষে অধিক পরিমাণে লাভবান হওয়া যায় প্রিয় ভিউয়ার্স ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন বেগুন আমাদের দেশের অতি জনপ্রিয় একটি সবজি বর্তমানে সারা দেশেই বেগুন চাষ করা হচ্ছে বেগুন চাষের সঠিক পরিচর্যা রোগবালাই দমন ব্যবস্থা ও চাষ পদ্ধতি সঠিকভাবে না জানার কারণে বেগুন চাষির লোকসান হচ্ছে তাই আজ আপনাদের দুটি পদ্ধতি শিখিয়ে দেব আশা করি এই দুই পদ্ধতির মাধ্যমে বেগুন চাষীরা অধিক পরিমাণে লাভবান হতে পারবেন তবে পদ্ধতি দুটি দুটি বলার আগে আগে একই বেগুন ক্ষেত দেখাচ্ছি একটি ক্ষেত দেখব সাধারণ পদ্ধতিতে চাষ করা আর অন্যটি এই দুটি পদ্ধতিতে চাষ করা তফাত আপনারাই বুঝতে পারবেন তো চলুন শুরু করি মূল আলোচনা প্রথম পদ্ধতি মালচিং পদ্ধতিতে বেগুন চাষ তো চলুন জেনে নেই বেগুনের মালচিং পদ্ধতি সুবিধা ও উপকারিতা গাছপালা সুরক্ষা কখনো কখনো শক্তিশালী বাতাস এবং বৃষ্টি ছোট গাছের ভারী ক্ষতি করে মালচিং ব্যবহার করে আমরা গাছগুলোকে শক্তিশালী বাতাস এবং বৃষ্টি থেকে রক্ষা করতে পারি পর্যাপ্ত আর্দ্রতা মালচিং এর কারণেই মাটি কম রোদ পায় যার কারণেই মাটিতে আর্দ্রতা দীর্ঘ সময় ধরে থাকে এবং মাঠের মাটি শক্ত হয় না মাটির ক্ষয় হ্রাস মাঠের মাটিতে বৃষ্টি ও প্রবল বাতাসের প্রভাব কম এ কারণে মাটির ক্ষয় হ্রাস পায় অঙ্কুরোদগম সহজ মালচিং রাতে মাটি উষ্ণ রাখে যার কারণে বীজের অঙ্কুরোদগম এবং উদ্ভিদের শিকড়ের বিকাশ ভালো হয় আগাছা হ্রাস মালচিং পদ্ধতি অবলম্বন করে আগাছা বৃদ্ধির সম্ভাবনা হ্রাস পায় ফলন বৃদ্ধি প্লাস্টিক মালচিং ব্যবহার ফলন বৃদ্ধি করে জল সাশ্রয় যখন বৃষ্টি হয় জলের ফোঁটাগুলি মালচিং শীতের নিচের পৃষ্ঠে সংগ্রহ করে এবং গাছগুলিতে আসে যার কারণে শীতের সময় পানি সাশ্রয় হয় ফলের গুণমান বৃদ্ধি মাটির উপরিভাগে লেগে ফল নষ্ট হয় না মাটির সারের ক্ষমতা বৃদ্ধি কিছু সময় পর শুকনো ঘাস দিয়ে করা মালচিং পচতে শুরু করে এবং কম্পোস্টে পরিণত হয় যার কারণে ক্ষেতের সারের ক্ষমতাও বৃদ্ধি পায় প্রিয় ভিউয়ার্স তো চলুন এবার জেনে নেই দ্বিতীয় পদ্ধতি বেগুনে সেক্স ফেরেমন ফাদের ব্যবহার বেগুনে সেক্স ফরমন ফাঁদ ব্যবহারের সুবিধা ও উপকারিতা বর্তমান বিশ্বের অন্যতম পরিবেশবান্ধব পোকা দমন পদ্ধতি হচ্ছে সেক্স ফেরেমন পদ্ধতি এই পদ্ধতি ফাঁদের ব্যবহারে পোকা দমন হয় এই পদ্ধতিতে প্লাস্টিকের বক্স ব্যবহার করা হয় যার দুপাশে ত্রিকোণাকৃতি ফাঁক থাকে ফাঁদে ব্যবহৃত টোপটিতে স্ত্রী প্রকার নিঃসৃত গন্ধকে কৃত্রিমভাবে ভাবে একশো গুণ বৃদ্ধি করে দেয়া হয় যাতে প্রাপ্তবয়স্ক পুরুষ পোকা বক্সের ভেতরে বা আশেপাশে স্ত্রী পোকা আছে ভেবে খুঁজতে থাকে এ সময় উঠতে উঠতে বক্সের সাবান পানির মধ্যে হয়রান হয়ে পড়ে পোকাটি মারা যায় এভাবে প্রাপ্তবয়স্ক পুরুষ পোকা মারা যাবার মাধ্যমে ক্রীড়া পোকার বংশবৃদ্ধি বন্ধ করার মাধ্যমে পোকা দমন করা হয় বিশেষ করে ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকার লার্ভা কিরা দমনের জন্য এই জৈবিক পদ্ধতি খুবই কার্যকরী ভিউয়ার্স বেগুন চাষে এই দুই পদ্ধতি সঠিকভাবে মেনে বেগুন চাষ করুন ইনশাআল্লাহ বেগুনে অধিক মুনাফা অর্জন করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এছাড়া বেগুন চাষ সম্পর্কিত ভিডিওগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রয়োজনে দেখে আসতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ